ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে এসব মানুষের। অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ প্রিয়জনের ছবি নিয়ে আজও অপেক্ষা করছেন স্বজনরা। অন্তত স্বজনের মৃতদেহ হলেও একবার দেখতে চাইছেন তারা। আমার স্বামীর এখনো খুঁজে পাইছি না। শুক্রবার রাত্রে খায় নয়টায় ঢুকছে, দশটা ডিউটি, নয়টায় আইসে বাসাতে, এখনো খায় এখনো পাইছি না। আমি আমার স্বামীকে মৃত্যু আর জীবিত হইতে হোক আমি ফেরত চাই। আমার ভাই কয়েকদিন ধরে ওখানে রাত দিন থাকতেছে, অন্য লাশ বাইর করতেছে। আমার বোনের স্বামীর লাশ বাইর হচ্ছে না, তার নাম আনিস, তার লাশ আমরা পাচ্ছি না, লাশটা দেখতে চাই আমরা। আমি রে খুঁজে পাই নাই আমার স্বামীর লাশ, কোথাও আমার স্বামীর পাই নাই। আমার লাশটা দিয়ে দিক, আমরা লাশটা বুই করে আমরা বাড়ি যাই কতি পারবো, যে এটা আমার স্বামীর ইজ স্বামীর কবর। এদিকে পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। এখন আমাদের শুধু ওই ডেব্রিজ অপসারণের কাজ চলছে, আর আমাদের জায়গায় জায়গায় ধোঁয়া বেরোচ্ছে ড্যাম্পিং ডাউন কাজ থেকে, সেটা আমরা সম্পূর্ণ নির্গত করার চেষ্টা করতেছি। ঈদের দিন কিছু সময়ের জন্য অভিযান চললেও আজ সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।